লোকসভা ভোটের আগে ফের একবার কল্পতরুর ভূমিকায় দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একসাথে ভাতা বৃদ্ধি করলেন রাজ্যের সমস্ত আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের। আশাকর্মীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে 750 টাকা, অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ভাতা বৃদ্ধি করা হয়েছে 750 টাকা এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক 500 টাকা করে ভাতা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ভাতা বৃদ্ধি করার দাবিতে বারে বারে আন্দোলনে নামতে দেখা গেছে পশ্চিমবঙ্গে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের। ভাতা বৃদ্ধির দাবিতে একাধিকবার কর্মবিরতিও পালন করেছেন তারা। এবার কল্পতরুর ভূমিকায় তাদের ডাকেই সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে নিজের ফেসবুক পেজে আজ বুধবার সকাল 10টা নাগাদ সাধারণ মানুষের জ্ঞানার্থে একটি বিশেষ ঘোষণা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ঘোষণা মতোই ঠিক সকাল 10টা বাজতেই মাত্র 48 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট হয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে। সেখানে অত্যন্ত আনন্দের সাথে ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। দুই হচ্ছে, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হবে। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন। ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে।